শুক্রবার রাতে উদয়পুরের দাতারাম এলাকা থেকে জহর ইসলাম নামে এক মুমূর্ষ রোগীকে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে রোগী দ্রুত ইসিজি করানোর পরামর্শ দেন, কিন্তু রোগীর পরিজনরা হাসপাতালের ইসিজি রুমের অবস্থান জানতেন না। তারা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মী ও পুলিশের এসপিওর কাছে ইসিজি রুমের ঠিকানা জানতে চান। অভিযোগ, বেসরকারি নিরাপত্তা কর্মীরা তাদের কোনো সহযোগিতা করেননি, এমনকি রোগীর এক নিকট আত্মীয় হাসপাতালের ইসিজি রুমের ঠিকানা জানতে এক বেসরকারি নিরাপত্তা কর্মীর পায়ে পর্যন্ত ধরেন। হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রোগীর পরিজনদের সহযোগিতা করেননি, বরং তাদের সাথে দুর্ব্যবহার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে মুমূর্ষু রোগীর পরিজন এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী সময়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছয়। অভিযোগ, বেসরকারি নিরাপত্তা কর্মীদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আরকেপুর থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে দুই প্রান্তে সরিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। এদিন মুমূর্ষু রোগীর পরিবারের এক সদস্য অভিযোগ করে জানান, তাদের স্ট্রোকে আক্রান্ত রোগী প্রায় 30 মিনিট ধরে ট্রলিতে পড়েছিল। নিরাপত্তা রক্ষীদের পায়ে ধরার পরও তারা ইসিজি রুমের ঠিকানা বলে দেননি। তিনি আরও অভিযোগ করে জানান, হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভালো হলেও বেসরকারি নিরাপত্তা কর্মীদের কারণে মানুষ অসন্তুষ্ট। সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি। একজন দাতারামতে সিরিয়াস কিছু কন্ডিশনের রুগী আমরা দাতারামতে ডিস্ট্রিক্ট হসপিটালে আনছি। আনার পরে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তার আসিল, ডাক্তারে দেখছে ডেইট ইসারি কইছিল এসিজি করাইতে। এসিজি রুম আমরা প্রকৃতভাবে চিনি না, যারাই আসি আমরা আসি না, পরে আসি আমরা, যারাই আসি তারা প্রকৃতভাবে তারা চিনে না। সিকিউরিটি গার্ড অনেকেই আসিল, তারা জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ করে না, তারা কোনো উত্তর দিয়েছে, আর একটি উত্তর তারা দিয়ে নেই বা বারবার জিজ্ঞা নিয়েছে, ক্ষমা পর্যন্ত চাইছে তার কাছে, ভাই এসিজি রুম কোনটা আমরা একটু দেখাই দাও, তারা কইতে রাজি নেই। বারবার তারা জিজ্ঞেস করে আমার এই বাতিজার তাই পায়েও ধরছে, একটা সিকিউরিটি হ্যাংলা করে একজন সিকিউরিটি আছে, হ্যাঁ আরও উল্টা দেয় যে এদিকে যাও এদিকে যাও। পরবর্তীতে আমরা পুরো সিরিয়াস কন্ডিশনের রোগী প্রায় আধা ঘন্টা বাইরে ফেলা রাখছে ট্রেনের ভিতরে, ট্রেনের ভিতরে। পরে আমরা আইসি আবার তাদের আনতে গাড়ি দিই, আমার পরে তারা জিজ্ঞাসাবাদ করছি, পরে রোগীগুলো ই করে যেতে আছে, তারা এসপিও কোনো সিকিউরিটি আছে, তারা সিকিউরিটি আছে, সব বিয়ে করতে আছে, আরও মারিব আমরা ই করবো ই করবো সে করবো। আমরা তার লোকের প্রতিবাদ করছি, করছি না এমন না। আমার কথা হলো ত্রিপুরা রাজ্যের সরকার পরিষেবা কিন্তু ভালো দিতে আছে, সিকিউরিটির দ্বারাতে আজ পরিস্থিতিটা সারা ত্রিপুরা রাজ্যের ভিতরের মধ্যে আছে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশের নীরব ভূমিকা নিয়ে হাসপাতালে অন্যান্য রোগীর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলা হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।